নমস্কাৰ, মই মহাৰথ চাংমাই। সমূহ দৰ্শকক পুনৰবাৰ স্বাগতম জনালো। যোৱাকালি টিংকাঙত অনুষ্ঠিত হৈ গ'ল খিলঞ্জীয়াৰ গৰ্জন নামে এক বিশাল জনসভাৰ। সদৌ অসম ছাত্ৰ সন্থা আৰু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ নেতৃত্বত অনুষ্ঠিত হোৱা উক্ত সভাত উপস্থিত থাকিল সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ সন্মানীয় সাধাৰণ সম্পাদক লুইনজ্যোতি গগৰীয়া। তেখেতৰ মন্তব্য আজি আপোনালোকৰ আগত আগবঢ়ালো। মোৰ অতি শ্ৰদ্ধাৰ আই মাতৃ, সন্মানীয় জ্যেষ্ঠ ব্যক্তি, সন্মানীয় শিক্ষাগুৰু সকলোৰে মই শ্ৰী চৰণত সেৱা নিবেদন কৰিছোঁ আৰু আশীৰ্বাদ বিচাৰিছোঁ, শুভাশীষ বিচাৰিছোঁ, যাতে আগন্তুক দিনত জাতিৰ এই জটিল সন্ধিক্ষণত, এইখন অসমত যাতে সৰ্বকালৰ কাৰণে অসমৰ খিলঞ্জীয়া অসমীয়া মানুহৰ আধিপত্য আৰু প্ৰভুত্ব যাতে সৰ্বকালৰ কাৰণে এইখন অসমত থাকে, আমাৰ কৃষ্টি, আমাৰ সংস্কৃতি, আমাৰ অধিকাৰ যাতে আমাৰ হাতত যাতে সদায় সুৰক্ষিত হৈ থাকে, কোনো কাৰণতে যাতে অবৈধ বিদেশীৰ আগ্ৰাসনে আমাৰ হাতৰ পৰা সকলো অধিকাৰ যাতে কাঢ়ি লৈ যাব নোৱাৰে, তাৰ কাৰণে এই জাতীয় সংগ্ৰামত, জাতীয় সংগ্ৰামৰ এই যাত্ৰাত আমি যাতে সফল হ'ব পাৰোঁ। আৰু এই কথা নিশ্চিত, যেতিয়া ৰাইজৰ শক্তিয়ে যেতিয়া পূৰ্ণতা পায়, ৰাইজে যেতিয়া নখ জোকাৰে, ৰাইজে যেতিয়া সংগ্ৰামত চামিল হয়, পৃথিৱীৰ কোনো শক্তিয়ে, কোনো বিশ্বাসঘাতক, কোনো প্ৰতাৰকে, কোনো বদনৰূপী শাসকে জনতাৰ নিজৰ চিন্তা শক্তিক কেতিয়াও বাধা দি ৰাখিব নোৱাৰে। আমি লক্ষ্যত উপনীত হ'মেই, এই কথা নিশ্চিত। ইয়াত না বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব পাৰিব, না হীৰাদিত্য দেৱ মুখ্যমন্ত্ৰী হ'ব পাৰিব, ইয়াত কাকো কেতিয়াও অসমৰ জনতাই মুখ্যমন্ত্ৰী হ'বলৈ বাট এৰি নিদিয়ে, এয়াই কিংখঙীয়া জনতাৰ স্পষ্ট বাৰ্তা। নাগৰিকত্ব দিব, যদিহে পশ্চিমবংগ 1 কোটি মানুহক নাগৰিকত্ব দিয়ে, তেতিয়াহ'লে অসমত কেনেকৈ 5.5 লাখ, এই কথা আপোনালোকে প্ৰশ্ন উত্থাপন কৰিব। কাৰণ অসম আৰু বাংলাদেশৰ উন্মুক্ত 268 কিলোমিটাৰ আটাইতকৈ বেছি সময় উন্মুক্ত হৈ আছিল, 185 চনলৈকে, 90 চন 95 চনলৈকে উন্মুক্ত হৈ আছিল। এতিয়াও নদী অঞ্চলত থকা 46 কিলোমিটাৰ সম্পূৰ্ণৰূপে উন্মুক্ত হৈ আছে, মাটি অঞ্চলত থকা মাটিকালিৰ ভিতৰত 7-12 কিলোমিটাৰ এতিয়াও সম্পূৰ্ণ উন্মুক্ত হৈ আছে। যদি পশ্চিমবংগলৈ উন্মুক্ত সীমান্তৰে 1 কোটি মানুহ আহি সংস্থাপিত হ'ব পাৰে, অসমৰ বুকুত কেনেকৈ 5.5 লাখ মানুহ, বোকাত মিছা কথা। অসমৰ জনতাক আগুৱা পাৰিবৰ কাৰণে, অসমৰ জনতাক বিভ্ৰান্ত কৰিবৰ কাৰণে এই 5.5 লাখ কথা তেওঁলোকে য'তে ত'তে সভায়ে সমিতিয়ে তেওঁলোকৰ শান্তি সমদল নামৰ যিটো হাজিৰা সমদল আছে, এই হাজিৰা সমদলত কৈ ফুৰে। কিন্তু এটা কথা মনত ৰাখিব, 5.5 লাখো যদি ধৰি লওঁ, আমি ধৰি লওঁ 5.5 লাখ, 5.5 লাখ যদি মানুহ আহে, ৰাখিব ক'ত? সৰ্বানন্দ সোণোৱালৰ তেনেকুৱা 5.5 লাখ মাটি ৰাখিব পৰা তেনেকুৱা ধৰণৰ বিশাল তেওঁলোকৰ নিজৰ ঘৰৰ পৈতৃক সম্পত্তি আছে নেকি প্ৰশ্ন কৰিব খুজিছোঁ? নাই। আছে আমাৰ খিলঞ্জীয়াৰ মাটি, এই টিংখাঙৰ ৰাইজৰ মাটি, এই ধমনৰ মাটি, এই লেঙেৰীৰ মাটি, তাত আহি বহুৱাব লাগিব। বিদেশীক কেতিয়াও আকাশত চাং পাতি ৰাখিব নোৱাৰে, বিদেশীক কেতিয়াও হাৱাত ৰাখিব নোৱাৰে, আমাৰ মাটিত ৰাখিব লাগিব। আমাৰ চাহ জনজাতীয় ভাইসকলৰ মাটিত তেওঁলোকক ৰাখিব লাগিব। আৰু আমি যে কওঁ তেওঁলোকৰ কাম যে কাঢ়ি ল'ব, আমাৰ উঠি অহা নতুন প্ৰজন্মৰ চাকৰি বাকৰি যে কাঢ়ি ল'ব, এই কথা নিশ্চিত। যিখন চৰকাৰে চাহ জনগোষ্ঠীয় ৰাইজক 350 টকা দিম বুলি দৈনিক মজুৰি দিব পৰা নাই, আন্দোলন দেখি 150 টকাৰ হাজিৰা 167 টকালৈ বৃদ্ধি কৰিছে, আহি থাকিবলগীয়া দিনসমূহত বিদেশী যেতিয়া আহিব, চাহ জনগোষ্ঠীয় মানুহৰ তেওঁলোকৰ কাম কাঢ়ি ল'ব, কাৰণ তেওঁলোকে কম পইচাত তেওঁলোকে দৈনিক কাম কাজ কৰে, এই কথা নিশ্চিত। গতিকে চাহ জনগোষ্ঠীয় ৰাইজে সেইকাৰণে আন্দোলন কৰিছে। যোৱাকালি আদিবাসী ছাত্ৰ সন্থাই আন্দোলন কৰিছিল, বুদ্ধি কৰি প্ৰলোভন দি তেওঁলোকৰ আন্দোলনটো তেওঁলোকে বুমেৰাং কৰিবৰ কাৰণে আত্মসহায়ক গোটৰ 50,000 পইচা দিম বুলি কৈ তাৰ পৰা মানুহ তেওঁলোকে বুদ্ধি কৰি লৈ গ'ল আৰু ক'লে যে নহয়, তোমালোকে যদি প্ৰতিগৰাকী আত্মসহায়ক গোটৰ মানুহ, বিভিন্ন গোটৰ মানুহ যদি প্ৰতিগৰাকী নাহা,
তেতিয়ালে তোমালোকক কোনো ধৰণৰ আসনৰ ধন দিয়া নহব, পইচা দিয়া নহব। এইটো কেনে চৰকাৰ? দম দি স্বৈৰতান্ত্ৰিকভাৱে ভয় খুৱাই মানুহক তেওঁলোকে সভা সমিতিলৈ লৈ যায়। সেইবুলি ৰাইজ সংগ্ৰামত চামিল নোহোৱাকৈ নাথাকিব, সংগ্ৰামত চামিল নোহোৱাকৈ নাথাকিব, সংগ্ৰামত চামিল হ'বই, কাৰণ ইয়াৰ লগত আমাৰ ভৱিষ্যত জড়িত হৈ আছে। মৌলিক প্ৰশ্ন কৰিছো যে বিদেশী আনিলে মাটিত নাৰাখিবা, নাৰাখি তোমালোকে আকাশত ৰাখিবা নেকি? বিদেশী আনিলে বিদেশীয়ে তেওঁলোকে বিয়া বাৰু নকৰিব নেকি? বিয়া বাৰু কৰিলে সন্তান সন্ততি নহ'ব নেকি? সৰ্বানন্দ সোণোৱালক প্ৰশ্ন কৰিছো। আৰু যদি 5.5 লাখ তোমালোকে কোৱা সংখ্যাটোৱেই হয়, বিয়া বাৰু কৰাৰ পাছত, সন্তান সন্ততি হোৱাৰ পাছত 10-15 বছৰত 5.5 লাখ মানুহৰ সংখ্যা কিমান হ'ব ৰাইজ আপুনি হিচাপ কৰিছো? একেবাৰে কম হ'লেও 15-20 লাখ যদি জনসংখ্যা হয়, জানি থব থাউৰা সমষ্টিৰ নিচিনা সমষ্টিত যোৱাবাৰ নিৰ্বাচনত ভোটাৰ কিমান আছিল জানেনে? 98,000, অৰ্থাৎ 1 লাখ নহয়, অৰ্থাৎ 10-15 লাখ যেতিয়াই হ'ব, 10-15টা সমষ্টি তেওঁলোকে অনায়াসে একেবাৰে সম্পূৰ্ণৰূপে আমাৰ পৰা কাঢ়ি লৈ যাব পাৰিব। এটা সমষ্টিত কিমান জনসংখ্যাই সমষ্টিটোৰ ভৱিষ্যত নিৰ্ণয় কৰে। ইয়াত অনুপ ফুকন ছাৰো আছে, তেখেতসকলেও নিৰ্বাচন খেলিছিল, জনপ্ৰতিনিধি আছিল, তেওঁলোকেও জানে এটা সমষ্টিৰ ভাগ্য নিয়ন্ত্ৰণ কৰিবলৈ জনসংখ্যা লাগে সৰ্বাধিক 15,000, 10-15,000 বা ধৰি ল'লো 20,000, বেছিকৈ ধৰিলোঁ 20,000 যদি ধৰে, আমি 5.5 লাখৰ 50,000 কাটি দিলোঁ, 5 লাখ বুলি ধৰি লৈছোঁ, 5 লাখ বুলি যদি ধৰোঁ, 20,000কৈ যদি এটা এটা সমষ্টিত সংস্থাপিত কৰে, 20,000কৈ 1 লাখত 5টা সমষ্টিত ভাগ্য নিয়ন্তা হ'ব সেই 20,000কৈ মানুহ, অৰ্থাৎ 5 লাখ যেতিয়া জনসংখ্যা হ'ব, 5×5=25,000কৈ যদি সংস্থাপিত কৰে এটা সমষ্টিত, 25টা সমষ্টিৰ ভাগ্য নিয়ন্তা হ'ব অবৈধ বিদেশী। 25টা নিয়ম সমষ্টিত যেতিয়া অবৈধ বিদেশীয়ে ভাগ্য নিয়ন্ত্ৰণ কৰিব, তেতিয়া চৰকাৰ বনাবলৈ বেছি সময় নালাগে। 25টা সমষ্টিত যেতিয়া ভাগ্য নিয়ন্ত্ৰণ হ'ব, আৰু 15-20টা সমষ্টিত ইতিমধ্যে তেওঁলোকৰ সংখ্যাধিক্য বাঢ়িছেই, এই সংখ্যাই অসমৰ ভৱিষ্যত নিয়ন্ত্ৰণ কৰিব, ৰাজনৈতিক ভৱিষ্যত নিয়ন্ত্ৰণ কৰিব। আৰু যদি ৰাজনৈতিক ভৱিষ্যত নিয়ন্ত্ৰণ কৰে, তেতিয়াহ'লে ভাষিক সাংস্কৃতিক সকলো ধৰণৰ ভৱিষ্যত নিৰ্ণয় কৰিব এই চৰকাৰ, এই শক্তি, অৰ্থাৎ বিদেশী শক্তিৰ ওচৰত ৰাজনৈতিক ক্ষমতা গুচি যাব। আমাৰ যিসকল, আমাৰ ওচৰত থকা যিসকল বিশ্বাসঘাতক প্ৰতাৰক, যিসকল জনপ্ৰতিনিধি আছে, তেওঁলোকে হয়তো ভাবিছে যে তেওঁলোকৰ দুৰ্গ সুৰক্ষিত হ'ব, তেওঁলোকৰ স্বাৰ্থ সুৰক্ষিত হ'ব। মনত ৰাখিব ৰাইজ, সময়ে সত্য আৰু সততাৰ ইতিহাস লিখি থৈ যায়। কোনো সময়ে সেইসকল বিশ্বাসঘাতকক কেতিয়াও ক্ষমা নকৰে। আৰু অসমৰ জনতায়ো, আমাৰ উত্তৰ পুৰুষে, আমাৰ নাতি পৰিণতিয়ে সেইসকলক কেতিয়াও কোনো কাৰণতে ক্ষমা নকৰে, এই কথা স্পষ্ট। গতিকে ৰাইজ, আমি সকলোৱে এই কথা মনত ৰাখিব লাগিব, ৰাজনৈতিকভাৱে যদি এই শক্তিক আমি নিৰস্ত্ৰ কৰিব নোৱাৰোঁ, নিষেধ কৰিব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে এই শক্তিয়ে অসমৰ জাতীয় জীৱনক ধ্বংস কৰিবৰ কাৰণে, নিজৰ ক্ষমতাৰ কাৰণে যিকোনো স্তৰৰ যিকোনো ধৰণৰ কাম কাজ তেওঁলোকে কৰিব পাৰে, যি কথা আমি ইতিমধ্যে বিভিন্ন সময়ত দেখিবলৈ পাইছোঁ। এই অভিজ্ঞতা আমাৰ সকলোৰে চাক্ষুষ অভিজ্ঞতা। গতিকে ৰাইজ, আজি আমি সকলোৱে সাৱধান হ'ব লাগিব, সকলোৱে সংকল্প ল'ব লাগিব, সকলোৱে অংগীকাৰ হ'ব ল'ব লাগিব। ৰাইজে ইতিমধ্যে হৃদয়ৰ পৰা, মনৰ পৰা তেওঁলোকক ইতিমধ্যে একাষৰীয়া কৰিলে, আৰু সেইকাৰণে মুখ্যমন্ত্ৰীয়ে অসমৰ জনতাৰ আগত উচুপি কান্দিব লগা হৈছে, মোক একাষৰীয়া নকৰিব। মই কৈ দিছোঁ যে একাষৰীয়া ইতিমধ্যে অসমৰ জনতাই ইতিমধ্যে কৰি পেলাইছে, ইতিমধ্যে জনতাৰ হৃদয়ত তেওঁলোকৰ মাজত কোনো স্থান নাই, জনতাৰ হৃদয়ৰ মাজত এইসকল ব্যক্তিৰ কোনো স্থান নাই, এই কথা ৰাইজে ইতিমধ্যে স্পষ্টভাৱে কৈ দিছে। কেৱল মাত্ৰ সময় সমাগত তেওঁলোকক ৰাজনৈতিকভাৱে নিশ্চিন্ন কৰাৰ সেই সময়হে সমাগত, এই কথা স্পষ্টকৈ কৈ দিব খুজিছোঁ। কিংখাঙৰ জনতাই যিকোনো ধৰণৰ সিদ্ধান্ত ল'ব পৰা শক্তি আৰু ক্ষমতা আছে। জনতাই যদি ভাবে তেওঁলোকক সম্পূৰ্ণ নিশ্চিন্ন কৰিব,
শক্তি কেবল কেবল মাত্র টিং খাঙর জনতার ওসরতে আছে। গতি রাইজ আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করব, সময় সমাগত। আর আজিয়ে যদি সিদ্ধান্ত গ্রহণ নকরে তেতিয়াহলে আগন্তুক দিনত কিন্তু অসমের জাতীয় জীবন সমাজ জীবনলৈ এটা ভয়াবহ পরিবেশ নিশ্চিতভাবে আহিব। গতি মই আপনাদের আগত সময় থাকুতে এই সমুচিত সিদ্ধান্ত গ্রহণ করিবৰ কারণে মই সকলের প্রতি আহ্বান জানাইছো। কিন্তু একটা কথা আজি কই থাক খুঁজছো, দিয়া সংখ্যা যিয়েই নহক লাগিলে 5.5 লক্ষ, 4.5, 2 লাখ, 3 লাখ যিয়েই নহক লাগিলে, 10 গৰাকী, 5 গৰাকীও হোক লাগিলে, অসমৰ জনতাই এগৰাকীও বিদেশীর বোঝা গ্রহণ করব নয়, এই কথা নিশ্চিত। এই কথাই তিনখঙা গর্জনের পর রাইজে কই দিব খুঁজছে। যদি বিদেশীর প্রতি মরম আদর আছে, সর্বানন্দ সোণোৱালে ভারতবর্ষর প্রধানমন্ত্রী পতিয়ন্য কোক যে আমার যিমানবোর বিদেশী আছে গুজরাটলে আপনি লই যাক, আমি যেহেতু 71 চনলকে বিদেশীর বোঝা ললোয়েই ভারতবর্ষর হয়ে লৈছো, মানবীয়তার দৃষ্টিভঙ্গি দেখাই লৈছো, মানবীয় প্রমূল্যক অসমৰ জনতাই যিমান হৃদয় খুলি যিমান হিয়া উজাৰি দেখুৱাব লাগে তাতকৈ বেছি দেখুৱাই দিছে, আদৰ্শ মহান আদৰ্শ দেখুৱাই দিছে। এইবার কই থাকিলে নহব, 56 ইঞ্চির বুকুলৈ থকা নরেন্দ্র মোদী আর অমিত শাহে তেওঁলোকর অকমান বুকুর মাজত থকা হৃদয়খনকো অন্তরখনকো অকমান 2-4 ইঞ্চি বহল করে অসমৰ বিদেশীত তেওঁলোকে লৈ যাব। এই কথা অসমৰ মুখ্যমন্ত্রী প্রতিয়ন্য যদিহে অসমৰ প্রতি তেওঁলোকৰ অসমৰ জনতাৰ গণসংগ্ৰামৰ প্ৰতি তেওঁলোকৰ শ্ৰদ্ধা আছে, কিংখঙীয়া ৰাইজ লেঙেৰিবাসী ৰাইজৰ গণসংগ্ৰামৰ ভাষা গণতান্ত্ৰিক ভাষা যদি তেওঁলোকে বুজি পায় তেতিয়াহ'লে তেওঁলোকে গুজৰাট ৰাজস্থান এইসমূহত অবৈধ বিদেশী সংস্থাপন কৰাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। মিজোৰামত থকা অবৈধ বিদেশী ৰিয়াং নামৰ এটা সম্প্ৰদায় এটা জনগোষ্ঠী তেওঁলোকক সংস্থাপন কৰাৰ সিদ্ধান্ত হৈছে। সিদ্ধান্ত কোন হৈছে জানেনে? সিদ্ধান্ত হৈছে ত্ৰিপুৰাত তেওঁলোকক সংস্থাপিত কৰিব, কাৰণ মিজোৰামত যিহেতু আন্তঃৰাজ্যিক পাৰ পত্ৰৰ ব্যৱস্থা, ইনাৰ লাইন পাৰ্মিটৰ ব্যৱস্থা আছে, তাত এইখন আইন প্ৰযোজ্য নহয়, তাত এইসকল বিদেশীক সংস্থাপন দিব নোৱাৰে, ত্ৰিপুৰাত দিব, ত্ৰিপুৰাত যিহেতু এই আইন প্ৰযোজ্য নহয় প্ৰযোজ্য হ'ব। কিন্তু অসমত এতিয়া আমাৰ দাঁতি কাষৰীয়া অঞ্চলত জানে অৰুণাচল আপোনালোকে জানে যে চাকমা নামৰ এটা জনগোষ্ঠী বাংলাদেশৰ পৰা আহি তাত আছে আৰু তাৰ সংখ্যা 60,000 প্ৰায় 1 লাখ, আৰু এনেকুৱা বহু বিদেশী আছে আমাৰ অসমৰ দাঁতি কাষৰীয়া অঞ্চল গোৱালপাৰা ধুবুৰী নাতি দূৰত থকা গাৰো পাহাৰ মেঘালয়, মেঘালয়ত ষষ্ঠ অনুসূচীৰ অন্তৰ্গত অঞ্চল থকাৰ পাছতো মেঘালয়ৰ গাৰো পাহাৰত অবৈধ বিদেশী সংস্থাপন হ'ল। আমি যদি ধৰি লওঁ যে 5খন ৰাজ্যৰ পৰাও যদি অবৈধ বিদেশী তাত যিহেতু সংস্থাপিত নহয়, নাগৰিকত্ব যিহেতু নাপায়, তেওঁলোকে যদি আহি অসমত আহি নাগৰিকত্ব বিচাৰে তেতিয়া কাৰো শক্তি নাই, কাৰো দম নাই তেওঁলোকক নিয়ন্ত্ৰণ কৰিবলৈ, কাৰণ কাৰো ওচৰত নথি পত্ৰ নালাগে, কোনো ধৰণৰ নথি পত্ৰ নালাগে। 2014 চন বুলি যদিও কৈছে, 2014 চন নহয়, 25 চন 30 চনৰ পিছত অহা বিদেশীও যদি বিচাৰে তেওঁলোকৰ যিহেতু কোনো নথি পত্ৰ নালাগে, তেওঁলোকে যিকোনো মুহূৰ্তত নাগৰিকত্ব ল'ব পাৰিব। গতিকে ৰাইজ, সেই 5খন ৰাজ্যৰ পৰা যদি বিদেশী আহে, যদি ধৰি ল'লোঁ সংখ্যাত একেবাৰে কম 2 লাখ, কাৰণ চাকমাৰ সংখ্যা অৰুণাচলৰ 60ৰ পৰা 1 লাখ আছে, আমি জানো সংখ্যাটোকে জানো, আৰু ধৰি ল'লোঁ যিবোৰ এতিয়ালৈকে চিনাক্তকৰণ হোৱা নাই বেলেগ বেলেগ অবৈধ হিন্দু বিদেশী আছে, সেইসকলৰ সংখ্যা যদি আৰু ধৰি লয় 2 লাখকৈ আহিলে 5খন ৰাজ্যৰ পৰা অসমলৈ 10 লাখ মানুহ অসমত সংস্থাপিত হ'ব, 3 লাখকৈ যদি আহে 15 লাখ অসমত সংস্থাপিত হ'ব, আৰু 50 লাখ অবৈধ মুছলমান বিদেশীৰ বোজা আমি গ্ৰহণ কৰিব লাগিব। এইবোৰ কথা ৰাইজে আপোনালোকে সকলোৱে এইবোৰ প্ৰশ্ন যেতিয়া আহিব ইয়াৰ উত্তৰ আপোনালোকে একদম সম্পূৰ্ণৰূপে মূৰ তোৰ যাব আপোনালোকে দিব, কাৰণ এইবোৰ কথা লৈ আপোনালোকক বিভ্ৰান্ত কৰিবৰ কাৰণে বিভিন্ন সময়ত প্ৰচেষ্টা হাতত ল'ব। আৰু এতিয়া মুছলমান বিদেশীক তেওঁলোকে নাগৰিকত্ব নিদিয়ে, মুছলমান বিদেশে যদি হিন্দুলৈ ধৰ্মান্তৰকৰণ কৰে তেতিয়া বাধা দিয়াৰ শক্তি, ক্ষমতা, অধিকাৰ সৰ্বানন্দ সোণোৱালৰ থাকিব নে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ থাকিব, কাৰ থাকিব? ধৰ্মান্তৰ হ'ব
ধর্মান্তরকরণ হওয়ার পর নাগরিকত্ব লব কোনো বাধা দিব নয় রাইজ গতি হাজার হাজার লাখে লাখে মানুষে নাগরিকত্ব পাই যাবে গতি রাইজ এইবর এনেকা ধরনের বিভিন্ন ধরনের কথা বতরা আপনাদের বিভ্রান্ত করা কথা বতরা কব ইয়ার সমুচিত উত্তর আর প্রত্যুত্তর আপনাদের দিব এটা সময় কয়ে আছে যে ধর্মীয়ভাবে নিপীড়ন করা মানুষের ইয়াত সংস্থাপন দিব আর আমি সকলে আমি যেটা একটা মৌলিক প্রশ্ন উত্থাপন করেছিল যে আইনখন দেখুন কতো ধর্মীয় নিপীড়নের কথা তো নাই লগে বহুপন্থী এগারী ডলার বগরী মন্ত্রী আছে নয় তপরাই উত্তর দিলে নয় বোলে এবার আমি এই কথাটো নতুনকে হবলগা রুল যেটা ফ্রেম হব অর্থাৎ যেটা নিয়মাবলীর যেটা অধিনিয়ম সমূহ যেটা চূড়ান্ত হব তাক বোলে সন্নিবিষ্ট হব এই বলে এটা আপনার আগত একটা উফায়দান মরা কথা জনসাধারণক কই দিলে কারণ চরিত্রটাই কথা বতরা কাম কাজ কারণ কংগ্রেসত থাকতে বেলেগ একটা কথা কৈছিল তার আগত ছাত্র সংসদ থাকতে একটা বেলেগ কৈছিল আলফা করে সালফা করতে একটা বেলেগ কৈছিল কথা কোনো সমাদংশ নয় আর জনতাক বারে বারে ভোট লবর কারণে মিছা কথাই যে কই থাকে কথা সকলে জানে গতি কথা বিশেষ আলোচনা করার প্রয়োজন নাই কথাও আমি সকলে জানো কারণ বিভিন্ন মানুষ কিন্তু কিন্তু দিশ মানে একটা দিক ভ্রান্ত করে রাখে আর নিজকে চাণক্য বলে কব খোঁজে কি চাণক্য ওলাই গেল দিল্লিত ওলাই গেল নয় কি চাণক্য দিল্লির নির্বাচন রাইজে জনতায় প্রমাণ করে দিলে যে এই ভারতবর্ষত এইবর হিন্দু মুসলমানের রাজনীতি নচলে এই ভারতবর্ষত ঘৃণার রাজনীতি নচলে রাইজ মনত রাখব আমাক লাগে চাকরি আমাক লাগে উন্নয়ন আমাক লাগে আমার ভাষা সংস্কৃতির সুরক্ষা আমাক লাগে আমার রাজনৈতিক অধিকার নিজে নিজের হাতত রাখি সর্বকালের কারণে অনাদি অনন্তকালের কারণে খিলঞ্জিয়া মানুষের হাতত নিজের আধিপত্য আর প্রভুত্ব যাতে সর্বকালের কারণে থাকে সেই অধিকার আমাক লাগে এই মিছা কথা কয় জনতাক হিন্দু মুসলমান করে জনতাক বিভ্রান্ত করব কৃষ্টি সংস্কৃতিক ধ্বংস করবর কারণে নমামি বরাক নমামি ব্রহ্মপুত্র চারিওফালে কেবলমাত্র সরকার যে কেবলমাত্র উৎসব পাতিবর কারণে যে সরকার গঠন করল নমামি ব্রহ্মপুত্র নমামি বরাক পুষ্কর ফিল্ম ফেয়ার কেবলমাত্র উৎসব কেবলমাত্র চারিওফালে উৎসব জনসাধারণের মৌলিক উন্নয়ন ঘটাবর কারণে কোনো ব্যবস্থা নাই আমার কৃষ্টি সংস্কৃতিক পরিকল্পনার উপর আগবাই লো যাবর কারণে চিন্তা চর্চা নাই চারিওফালে যেটা দেখিলে যে আমার অতি শ্রদ্ধার মহিলাসকল আই মাতৃসকল আন্দোলনত জঁপিয়াই পড়েছে তেতিয়া হঠাৎ কৃষ্টি সংস্কৃতিলৈ মনত পড়ব হঠাৎ যা সাড়ে তিন বছর চারি বছর ধরে কৃষ্টি সংস্কৃতির প্রতি কোনো কাম কাজ করেছে নাকি আপনাদের চোখসুন নিজে হিসাব নিকাশ করা মনে কব নালাগে ছাত্র সংস্থার সাধারণ সম্পাদকে জুনিয়র গগৈ আপনার কব নালাগে আপনাদের নিজে হিসাব নিকাশ করে চল যে যা সাড়ে তিন বছর আপনার আই নাম ধায় নাম দিহা নাম বিয়া নাম আন কিবা কিবি কৃষ্টি সংস্কৃতির নামত কিবা করলে এটা যেটা আন্দোলন আপনাদের আহিল মনত পড়ে গেল বোলে আইডোর বুলনি পাতিব আইডোর বুলনি পাতি তাত বোলে দিহা নামের প্রতিযোগিতা করব আপনাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করব অংশগ্রহণ করে প্রতিযোগিতালে যাওতে প্রতিযোগিতা আরম্ভ হওয়ার আগত কব কা বাতিল হব লাগবে আর প্রতিযোগিতা শেষ হওয়ার পিছত কব কা আমি নামাম কি জাতিয়ে বিদেশী শক্তি উপরাই পঠাইছিল সোতরবার বিদেশী আক্রমণ উপরাই ভারতীয় মানুষের গৌরব অহংকারের ধ্বজা বহন করা জাতিয়ে কেতিয়াও কোনো কালে বিদেশী শক্তির ওচরা থু লই জিয়াই নাথাকে এই কথা নিশ্চিত আমি স্বাভিমানী মানুষে তিনখাঙর রাইজে জনতাই কেতিয়াও মেরুদণ্ড বেকা করে মূর তন্দে করে এখন জিয়াই না থাকো এই কথা নিশ্চিত এইখন মোর ইয়াত মোর অধিকার মূর সুরক্ষা এই সাব্যস্ত হব লাগবে দিল্লিয়ে যদিও আমার চাই থাকে যে জঙ্গল আছে আমি প্রমাণ করে দিল যে হয় জঙ্গল আছে কিন্তু জঙ্গলত সিংহ জিয়াই থাকে জঙ্গলের সিংহই যেটা হার পাই উঠে ভারতীয় মানুষকে জগাই তুলব বিশ্বকে জগাই তুলব আমি যদিও সংখ্যাত হব পারো কম সংখ্যাগতভাবে তিন কোটি উনত্রিশ লাখ মানুষ কিন্তু আমার স্বাভিমান আছে আমার যুক্তি আছে গণতান্ত্রিক চেতনা আছে আর আমি আমার নিজের অধিকার সমূহ আমি সুরক্ষিত করব খুঁজু স্বাভিমানী মানুষে কেতিয়াও দাসর নিচিনাকি জিয়াই নাথাকে আনন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মা তেখেতসকলে পারে
দিল্লির আঙুলির ধারক উঠা বহন করবেন মম্বিত সাহর পকেটত থাকা চাবির পাকত ইচ্ছা করার ধরনের নাচিব পারে কিন্তু তিনখামর রাইজে জনতায় দিল্লির আঙুলির ধারক কেতিয়াও কোনো কারণে নানাচে কেতিয়াও কোনো কারণে উঠা বহন নকরে এই কথা জনতার স্পষ্ট কথা আরম্ভ করেছে পরুপরা রাজনীতি টাকা পয়সা ছটিয়াই দি নিজের মুখে কয় যে বগা ভাত ছটিয়াই দি কলা কাউরীক আমন্ত্রণ করার রাজনীতি করে রাইজ সেই দিন আর নাই আপনাদের সেই সুযোগ নিদিব কলা বগা ভাত ছটিয়াই কলা কাউরী আমন্ত্রণ করার চিন্তা আমি বন্ধ করব লাগবে গতি আমি রাইজ আগন্তুক দিনত জনতায় নিজের চিন্তা নিজের লক্ষ্য লই এই সংগ্রাম কর শক্তিশালী রূপত আগবাই নিয়ে যাব লাগবে আর কোনো ধরনের দমন উৎপীড়ন বিভাজন আর প্রলোভনের রাজনীতিয়ে আন্দোলনক গণ সংগ্রামক কেতিয়াও কোনো কারণতে স্তব্ধ বন্ধ কেতিয়াও করব নয় এই কথা আমি স্পষ্টভাবে কই দিব খুঁজ গতি কইসু যে সত্য সত্যই আমি ইয়াত কই যে সত্য সত্যই সময়ে বিচার করব জনতায় বিচার করব আর সত্য বলে জনতাক মিছা কথা কই বোকাত মিছা কথা কই বিভ্রান্ত করে যে পাপ আর্জন করেছে তার কর্মফল এই জনমতে ভোগ করবলে পাব এই কথা নিশ্চিত এই কথা আমি বিশ্বাস করো মোর মাটির তলত থাকা সম্পদের উপর মোর অধিকার আমার তেল আমার কয়লা আমার চাহপাত আমার পানি মাটির উপর থাকা পানি ইয়ার উপর অধিকার খিরঞ্জীয়া জনগণের হাতত থাকিব লাগিব সম্পদের উপর অধিকার নিয়ন্ত্রণ মোর নিজের হব লাগিব কৃষক সকলের বনুয়া সকলের কর্মচারী সকলের অধিকার সুরক্ষিত হব লাগবে এইবর জনতার মৌলিক প্রশ্ন এই প্রশ্নবর উত্তর নিদি হিন্দু মুসলমান করে রাজনীতি করব নয় আর যেতালেক এই অধিকার সাব্যস্ত নহব যেতালেক চিরঞ্জী মানুষের হাতত নিজের অধিকার সাব্যস্ত নহব যেতালেক জনতায় প্রভুত্ব আধিপত্য সর্বকালের কারণে অনাদি অনন্তকালের কারণে অধিকার সাব্যস্ত করার নিশ্চয়তা যেতালেক অর্জন করব নয় কেতিয়ালৈক গণ সংগ্রাম চলিছে গণ সংগ্রাম চলবই কোনো কথাই এই সংগ্রামক বাধা দিব নয় চলে বলে কৌশলে কূটকৌশল রচনা করে টাকা পয়সার প্রলোভন দিয়ে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর নামত বিভাজনের রাজনীতি করেও আমার এই আন্দোলনক কেতিয়াও কোনো সরকারে দমন করে রাখব নয় বাধা দিয়ে রাখব নয় আমি আমার লক্ষ্যত আপনি উপনীত হমেই আর সকলকে সেই সংগ্রামত আগন্তুক দিনত সামিল হবর কারণে আহ্বান জানাই আগন্তুক দিনত যিকোনো ধরনের বাধাই নাহক লাগিলে যিকোনো ধরনের ষড়যন্ত্র যিকোনো ধরনের প্রলোভনাই নাথাকক লাগিলে সকলো উপরাই আমি আমার নিজের সংগ্রাম অতি শক্তিশালী অতি ধারাবাহিক আর পরিকল্পিতভাবে আগবাই লো যাবর কারণে সকল রাইজ যাতে আগবাহি আহে তার কারণে সকলের প্রতি আহ্বান জানাই মানে মোট বক্তব্য সামরি মারিব খুঁজছো আর সকলকে স্লোগান দিবর কারণে মানে আহ্বান জানাইছো।